ভারতীয় ভিসার শিডিউল এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটের সবচেয়ে বড় আপডেট নিয়ে আমি সায়েম হাজির হয়ে গেছি আপনাদের সামনে আরেকটি ভারতীয় ভিসা রিলেটেড ভিডিওতে। জানাচ্ছি সবাইকে ওয়েলকাম। গতকাল একটি ভিডিও করেছিলাম, যারা ভিডিওটি দেখেছেন তারা হয়তো জানেন যে আমি বলেছিলাম ভারতীয় শিডিউল নিয়ে খুব শীঘ্রই হয়তো কিছুদিনের মধ্যে একটি বড় সড় আপডেট আসতে চলেছে, কিন্তু ডেটটি আমি কিন্তু এক্সাক্ট কাউকে বলিনি। বিকজ কালকে কিন্তু এই আপডেট সম্পর্কে আমি জানতাম, বাট আপনাদেরকে কিছুই বলিনি, বিকজ আমার কাছে কোনো প্রমাণ বা প্রুফ ছিল না আপনাদেরকে দেখানোর মতো বা বলার মতো। আমি যদি কালকে বলতাম যে দুই একদিনের মধ্যে কিন্তু এই শিডিউলটি চেঞ্জ হবে, টাইমটি শর্ট হয়ে যাবে, আপনারা বলতেন আপনি ফালতু কথা বলেন, আপনি ফালতু নিউজ দেন আমাকে। তাই আমি কাল ভিডিওতে কিছুই বলি নাই। আপনারা যারা আমার কাল ভিডিওতে দেখেন নাই, আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, একটু ভিডিওটি চেক করবেন। আমি বারবার করে বলেছিলাম যে ভারতীয় শিডিউল নিয়ে খুব শীঘ্রই একটি বড় সড় আপডেট আসতে চলেছে, কিন্তু বড় সড় আপডেটটি কি কাল আমি আপনাদেরকে বলি নাই, বিকজ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আজ যে প্রমাণগুলো আমার কাছে আসছে আমি একটু পর আপনাদেরকে দেখাবো। দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে আপনি আপনার শিডিউল বাদ দিয়ে কিভাবে একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন, এই অ্যাপয়েন্টমেন্ট ডেটে কারা কারা ভিসা জমা দিতে পারবেন এবং কারা কারা পারবেন না, বা এই ইমেলটি বা এই মেসেজটি সম্পূর্ণ আপনার ফোনে আসছে কি না, বা আপনার ফোনে আদৌ আসবে কি না, সকল বিষয়ে আলোচনা করব। তাই আলোচনা করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আজকে এই আপডেট সম্পর্কে অনেকেই জানবেন এবং আমি আপনাদের সবাইকে জানাবো। এই আপডেট সম্পর্কে অনেকজনই ওয়েট করতেছিলেন, অনেকেই বলতেছিলেন ভাই নতুন আপডেট কবে আসবে, এই শিডিউল কবে চেঞ্জ হবে। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, টেনে দেখবেন না, আমরা এক নজর দেখে আসি এবং আপনাদেরকে দেখাই আজকের প্রুফগুলো যেগুলো আমার হাতে এসেছে। ইউ নিউ অ্যাপয়েন্টমেন্ট ডেট ইজ 11/10/23 ফর দ্য ওয়েব ফাইল নাম্বার ড্যাশ ইউ মে হাউ এভার চুজ টু কাম অন দ্য অরিজিনাল ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট। আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল 30 তারিখ, গতকাল এই মেসেজ আসছে। আমি যদি 11 তারিখ না গিয়ে 30 তারিখ যাই কোনো সমস্যা হবে কি, আর কারো এমন হয়েছে কি না। যাই হোক, আমরা আরেকটি মেসেজে চলে যাই। আমার ফিঙ্গারের ডেট ছিল 25 অক্টোবর, কাল হঠাৎ মেসেজ এসেছে 9ই অক্টোবর নতুন ফিঙ্গারের ডেট দিয়েছে। যে কোনো কারণে পাসপোর্ট আমার হাতে নাই, বাট আমি 20 তারিখে পাসপোর্ট পাবো, এখন কি আমি 25 তারিখে ফিঙ্গারের মানে ফিঙ্গার দিতে পারবো কি না, এটি জিজ্ঞেস করেছেন উনি আমাকে। আমার জমা দেওয়ার ডেট ছিল 1/11/2023, আজকে ভোরে 4:30 মেসেজ পেয়েছি 12/10/2023, ধন্যবাদ। তো এরকম আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মেসেজ আসছে। আমি যদি মেসেজ দেখাইতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যাবে, তাই এত সময় আর নিলাম না, আমি জাস্ট কয়েকটা মেসেজ জাস্ট প্রমাণ হিসেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিউয়ার্স, দেখতে পেলেন প্রমাণগুলো যে কিভাবে তারা বলেছে আমাকে, প্রতিটা মানুষ মেসেজ দিয়ে একদম ভরে ফেলছে, মানে এই যে কটা আপনাদেরকে আমি মেসেজ দেখাইলাম এর থেকে আরো 10 ভাগ মেসেজ আসছে আমার কাছে, কিন্তু আমি যদি সবটা একটা করে দেখাই ভিডিওটা অনেক লেন্দি অনেক বড় হয়ে যাবে, তাই আমি শর্ট করার জন্য জাস্ট কয়েকটা মেসেজ আপনাদেরকে দেখাইলাম প্রমাণ হিসাবে। তো এখন আপনাদেরকে বলবো, এই যে লাস্টে মেসেজটি আসছে, মেসেজের নিচে যে দেখা দেওয়া আছে একটি মেইলের সম্পর্কে উল্লেখ করেছেন তারা, বলা আছে এখানে যে আপনি কিন্তু এই মেইলটি আসার পরেই কিন্তু আপনি আপনার ফাইলটি জমা দিতে পারবেন। মানে আমি যদি একটু সহজ ভাষা আপনাদেরকে বলি, এই মেসেজটি যার ফোনে যাবে বা এই মেইলটি যার ফোনে যাবে তারাই কিন্তু শিডিউলের আগে যে ডেটটি পাবেন সেই ডেট হিসাবে আপনারা ফাইলটি জমা দিতে পারবেন। যদি আপনার ফোনে এই মেইলটি না আসে বা মেসেজ না আসে বা নতুন একটি যদি ডেট না আসে তাহলে কিন্তু আপনার ফাইলটি আপনি জমা দিতে পারবেন না। তাই যাদের ফোনে মেইল বা মেসেজ আকারে এই মেসেজটি আসবে তারাই কিন্তু আপনার ভিসা ফাইলটি জমা দিতে পারবেন আপনার শিডিউলের আগের ডেটে। ঠিক আছে, ক্লিয়ার? এখন আপনাদেরকে বলবো যাদের ফোনে মেসেজ আসে নাই বা মেসেজ আসতেছে না বা কোনো মেইল আসতেছে না তারা কি করবেন, তারা যেভাবে চেক করবেন যদি আমরা একটু দেখাই আপনাদেরকে স্ক্রিনে। সর্বপ্রথম আপনাদেরকে যেতে হবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ওয়েবসাইটে। যাওয়ার পর হাতের বাম সাইডে দেখতে পারবেন ভিসা প্রসেসিং ফি পেমেন্ট, তো ওইখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা আপনাদের মিশন সিলেক্ট করে দিবেন, তারপর ওয়েব ফাইল নাম্বারটি দিয়ে দিবেন দুইটা গ্যাপ জায়গায়। দেওয়ার পরে আপনার ভিসাটি বা ফাইলটি জমা দিচ্ছেন কি ঢাকা, সিলেট না রাজশাহীতে, যেটি আপনারা দিয়ে থাকেন, যেটি সিলেক্ট করে থাকেন ওইটি এখানে উল্লেখ করে দিবেন। তারপর আপনার ভিসা টুরিস্ট কিনা বা মেডিকেল কিনা এখানে এটি উল্লেখ করে দিবেন। দেওয়ার পরে সেভ এবং নেক্সট। দেওয়ার পর আপনাদের নতুন কোনো ডেট আসলে এখানে শো করবে। তো এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু যাদের ফোনে মেসেজ আসে নাই বা কোনো মেইল আসে নাই তারা কিভাবে নতুন একটি ডেট পাবেন বা আপনার কোনো ডেট আসছে কি না, আপনারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা জানতে পারবেন। তো কালই আমি আপনাকে বলেছিলাম যে আমার ভিডিওতে যে একটি বড় সড় আপডেট নিয়ে আসতে চলেছে, তাই আজকে নতুন একটি বড় আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আমি সায়েম আপনাদের সামনে। এখনো পর্যন্ত কোনো ইউটিউবার আপনাকে প্রমাণ সহকারে দেখাইতে পারে নাই, সকাল থেকে 2-3 জন ইউটিউবার আপনাদেরকে ভিডিও করে জাস্ট এমনি মাথা নিচে করে কি একটা বলছে জানি না, যাই হোক আমার জানার দরকার নাই, আমি জানি, আমি আপনাদেরকে প্রুফ দিব এবং প্রুফ সহকারে ভিডিও করব। আমি সায়েম কখনো কোনো প্রুফ ছাড়া ভিডিও করি না, প্রমাণ ছাড়া সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তাই প্রমাণ সহকারে চলে আসছি আপনাদের সামনে নতুন একটি ধামাকা একটি গুড নিউজ নিয়ে। তাই আশা করি ভিডিওটি আবার সবাই ভালো লাগছে,
অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ ভিডিওটি জানার সবার খুব বেশি প্রয়োজন। কারণ ধামাকা একটি আপডেট, অনেকদিন ধরেই আপনারা ওয়েট করছিলেন এরকম একটি যে সুখবর কবে আসবে। এই শিডিউল নিয়ে সবাই বিরক্ত, সবাই ত্যাগ দিবেন, আমি নিজেও বিরক্ত যে আমি নিজেও কিন্তু শিডিউল নিয়ে পাসপোর্ট জমা দিছি এবং ভিসা পাইছি। এই শিডিউলের ভিডিওটি দেখার পর সবাই খুব খুশি হবেন এবং আপনাদের খুব ভালো লাগবে যে নতুন একটি আপডেট নিয়ে আসতে পারছি আপনাদের সামনে। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ভালো লাগলো বা ভালো লাগছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো, আবার নতুন কোনো আপডেট, নতুন কোনো ইনফরমেশন পেলে আবারও সাইম হাজির হয়ে যাবে আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলবিদা।